Dishary presents. আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি একটি চায়ের স্টলে। চায়ের স্টলে সব শ্রেণীর মানুষ জমায়েত হয় এবং চায়ের কাপে মুখ দিয়ে এখানে চলে আড্ডা। চায়ের দোকানে বলতে গেলে সারা পৃথিবীর খবরই চায়ের দোকানে বসে পাওয়া যায়। আর এই হচ্ছে কাদের চায়ের দোকান। আর কাদের চায়ের দোকান মানে এখানে পীর মাশায়েকদের ভিড়। এখানে মাঝে মাঝে দেখা যায় যে চারিদিক দিয়ে বেশ কয়েকজন পীর এসে বসেছে, তখন তারা কথা বলে আর আমরা যারা সাধারণ মানুষ আছি তা আমরা শুনি, অনেক মনোযোগ দিয়ে শুনি। তো এই দোকানে এসে দেখতে পাচ্ছি আমার পূর্ব পরিচিত সুলতান হেকিম, বীর মুক্তিযোদ্ধা, একজন স্বশিক্ষিত আলেম, দার্শনিক, বৈজ্ঞানিক এবং হেকিম হিসেবে যিনি নিজেকে দাবি করতে পারেন তেমনই একজন লোক সুলতান হেকিম। সুলতান হেকিম কেমন আছে তার কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, শত কোটি হামদুর শুক্রিয়া। আবাদী ও মরুচে জঙ্গল ও পর্বতে রাত্রি ঘুর অন্ধকারে দিবস দুপুরের সিংহাসন উপরে, সমর প্রান্তরে সমুদ্র মাজারে জাহাজ উপরে, সকলের তিনি একমাত্র সহায়। কত ভাব কত ভাষা, ক্ষণে কাদা ক্ষণে হাসা, সব কিছু তারই নিয়ন্ত্রণে। দুঃখের পাশে সুখ, সুখের পাশে দুঃখ, বিচিত্র এই পৃথিবীর আজব মিলন। যাবতীয় স্থানে তার দয়া বিনে নাহি কোনো কাজ সিদ্ধ কবু, শুধু স্মরণে তোমার শান্তি হয় আমার, এই ভিক্ষা চাহি সদাপ্রভু। অনেকে চায়ের দোকানকে বলে, অনেক দোকানদারকেও বলে যে বিবিসির কাছে যাও, সেখানে গিয়ে খবর নিয়ে আসো। এখন আমরা কি এই যে যে চা বিক্রেতা কাদের সাহেবকে আমরা কি বিবিসি বলবো? বিবিসি বলবো না, না সে না করলো। সুলতান ভাই, কোনো মানুষ যদি পরিকল্পিতভাবে মানে অন্যায় করে, পাপ করে, যে এখন পাপটা করে নি পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, সেই গোনা বা এই জাতীয় যত গোনা আছে জেনে শুনে করলে এগুলোকে আল্লাহ মাফ করে দেবে? না না, আল্লাহ মাফ করবেন না। এ গুনার মধ্যে ভাগ আছে হকুল্লাহ এবং হকুল্লাবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক, আপনি নামাজ পড়ে নাই, খানে পড়ছেন খানে পড়ে নাই, ভালো কথা বলেন নাই, কিন্তু এগুলা আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি বান্দার হক তো শুরু করেছেন, এটা আল্লাহ মাফ করবেন না। এক ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ বলবেন এই এরে জাহান্নামে যে দাও, তখন লোকটাকে ফেরত তারা বলবো চলো জাহান্নামে, বলে বারে, আরে আটো, বলে বারে, উনি অঙ্কি ঠেলে অঙ্কি ঠেকে, আল্লাহ আলিমুল গায়েব সবই জানেন। আল্লাহ বলবেন এই ওখানে কী হয়েছে, ফেরত তারা বলবে বারে আল্লাহি, আপনি বলছেন একে জাহান্নামে দেওয়ার জন্য, আমরা সেদিকে নিচ্ছি উনি যাচ্ছে না, এ ছেড়ে দাও। আর এই তোমার তো নিয়ে কি নাই, লোকটা বলবে বারে আল্লাহি আমার নেকি না ঠাই, আমি তো কোরআন পড়েছি, আল্লাহ তো আলিমুল গায়েব সবই জানেন, তুমি কোরআন পড়েছ, বলে হ্যাঁ কী পড়েছ, তখন লোকটা এই আয়াতটা পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইহুল্লাযিনা আমানু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইয়া আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতুল্লাহ, আমি তো তোমার রহমত যে নিরাশ হই নাই, তুমি আমাকে জান্নাত দিবাই, হ্যাঁ জান্নাত তুমি দিবাই, জামিয়া তুমি বান্দার সমস্ত জীবনের গুণা মাফ করে দিবা, এই জন্য না তোমার নাম রহমানের রাহিম গামর গাফুরুর রহিম। আল্লাহ কয় হ হ হ এর একটা জান্নাত দিয়ে দাও, না ইচ্ছাকৃতভাবে পাপ করলে সেটা খণ্ডন হবে না, তৌবা কইরা আবার তৌবা করছে আবারও সেই পাপটা করে এটা খণ্ডন হবে না। এই যে লোকটার কথা আমি বলছিছি, এই লোকটাকে আল্লাহর হুকুমে জান্নাত দেওয়া হবে। এই আয়ের যে তফসির করছে ইমাম সুইতি, উনি বলেছেন এই লোকটার হকুল্লার মধ্যে টুপটু বিচ্ছি সোটা আল্লাহর হকে, খেনে নামাজ পড়ছে এখানে পড়ে নাই, খেনে ভালো কথা বলছে এখানে ভালো কথা বলে নাই, কিন্তু বান্দার হক পরিষ্কার, কারো হক দূর করে নেয় নাই, মার হক, বাপের হক, ভাইয়ের হক, বোনের হক,
পাড়াপুরশির হোক, বড়দের হোক, ছোটদের হোক, কারো সমালোচনা করিনি, কারো কিবট গায়নি, কারো টাকা পয়সা মাইরে খায় নাই, কারো সম্পদ কেড়ে নেয় নাই, কারো এই বান্দার হকগুলা ক্ষমা চাইতে হবে বান্দার কাছে যাইয়া। কিন্তু যেখানে হক কথা বলাটা খুব কঠিন ছিল, তাই সক্রেটিস বলেছিল নু দাই সেন, আগে নিষ্কেষণ তোমার রবকে চিনতে সহজ হবে। এই কথাটাই ছিল তার অপরাধ। তাকে হেমলাখের হেমলাখ গাছের বিষ খাওয়া তাকে মারা হয়েছে, কারণ আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না। পেলেটুর সক্রেটিসের ছাত্র পেলেটু, পেলেটুরের ছাত্র অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র, এরা সবাই একই একত্ববাদের ঘোষণা করে গেছেন। কারণ নিজকে কীভাবে চিনবেন? আপনি নিজকে চিনতে হলে আপনার অনেক কিছু লাগবে। এই দেহে 72,000 নারী, 14 নারী হয়তোমনি, 71,986 জন দাসী জানি, সকলেরই এক স্বামী, ভেদাভেদ কিছুই দেখি না। স্বামী স্ত্রী থাকে এক জায়গাতে, কারোর সাথে কার দেখা হয় না। সকল মায়া যুক্তি করে স্বামীর সাথে মিশলে পড়ে, জন্ম ধরে একটি ছেলে, সেই ছেলের নাম হলো কি? ছেলে ছেলের হস্ত পদ কর্ণ মাথা কিছুই দেখি না। তাহলে আমরা কেউ পুরা শরীরটা আমরা জানি না, দেখি না, তবে এর মধ্যে একটা মানুষ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রুহু ফুঁকে দিয়েছেন। এই রুহুকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার সূত্রও দিয়েছে কাম কুরুজ লুভ মোহাম্মদ মাত্তর্য, এগুলাকে আপনি কন্ট্রোল করবেন এই আত্মা দ্বারা, রুহানি আত্মা দ্বারা। আর রুহানি আত্মা থাকে আল্লাহর ধাপিত, আর এইগুলা থাকে এই শয়তানের ধাপিত, এইখানে সব কাম কুরুজ লুভ মোহ, এগুলো দুনিয়ার আমজে থাকে। তবে আপনি যার কাছে যাবেন সেখানে আপনার হিসাব দিতে হবে, দুনিয়ার জীবন কীভাবে কাটাবেন। হ্যাঁ, এই হিসাব গুনে যখন আপনি দিবেন তাহলে আপনি সতর্ক হওয়া উচিত। মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য, মৃত্যুরে শ্রেয়, মানুষ মরবেই।